কারণে তার চাচা তাকে যাহা দিয়েছিল ফিরিয়ে নিল। এমনকি শরীরের কাপড় গুলি খুলে তারে ন্যাংটা করে দিয়েছিল। ভাই গো, একজন নওজোয়ান তরুণ যুব, বয়সটা তার 18 থেকে 20 বছর, কালেমায়ে শাহাদা, কালেমা তাইয়েবা পাঠ করার কারণে তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হয়েছিল, তাকে ল্যাংটা করে দেওয়া হয়েছিল। ভাইজান, এমন করে যখন আব্দুল ওজ্জাকে চাচা তার ল্যাংটা করে সমস্ত কিছু রিটার্ন নিয়ে নিল, আব্দুল ওজ্জা বলল, চাচা গো, তুমি জামা কাপড় লুঙ্গি জাঙ্গিয়া চাপ্পাল জুতি খড়ম নিয়ে নিলে ভালো কথা, কিন্তু চাচা রে, আমি আল্লাহর কসম দিয়ে বলি, তোর বাড়িতেও থাকব না, বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় গেলে সমস্যার সমাধান হয়? এক উলঙ্গ তরুণ যুব, নাম তার আব্দুল ওজ্জাত, কুপতঙ্গে আগে আগা পাছা হাত দিয়ে রাস্তায় চলতে আসে, আর মামুদের দরবারে বলে, আল্লাহ, তুমি কোরআনে বলেছো আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, দে বিশ্ব জগতের নর নারীরা তোমরা তোমাদের শরমগা ইজ্জতের হেফাজত করো, ওগো মাওলা, তুমি তো তোমার কোরআনে বলেছো, আমি তো আমার নবীর মুখে শুনেছি, ওগো আল্লাহ, আমি এই উলঙ্গ চেহারা নিয়ে তোমার জমিনে কতদিন চলব, আমার কি নিরাপত্তা হবে না? আমি ঠিক এমনি করে আল্লাহর কাছে কেঁদেছিলাম, লেখাপড়া শেষ করার পরে যখন আমাকে কেউ মসজিদ মাদ্রাসায় কোনো মক্তবখানায় কোনো কাজে দিল না, যে লোকটা তো চলতে ফিরতে পারে না, ও তো মসজিদের লাইট বন্ধ করতে পারবে না, মসজিদের গেট লাগাতে পারবে না, তালা লাগাতে পারবে না, ও কি হেফাজত করবে? ওর হেফাজত আমাদের করতে হবে। যদি একটা মসজিদ মৌলানা রাখা যায়, তবে একটু চরুস দেখে হাত পাওয়ালাই রাখা যাবে। শেষ পর্যন্ত ভাই, আপনাদের মতো মানুষের কাছে সাহায্য নিয়ে খেতে হয়েছিল। এইভাবে গোসার মতো একদিন আপনার কাছে কেঁদেছিলাম, আল্লাহ, তুমি তো বড় রহমান, তুমি তো বড় রহিম, তোমার নাম তো খালিক, তোমার নাম তো মালিক, তোমার নাম তো খালিক, তোমার নাম তো মালিক, তুমি তো অতি দয়ালু দয়া দাতা, তোমার দয়া এবং মায়ার সীমা নাই, ও গো আল্লাহ, তুমি আমি এই উলঙ্গ চেহারা নিয়ে কতদিন তোমার জামিনে চলব, আমার কি কোনো নিরাপত্তা হবে না, আমার কি কোনো নিরাপত্তা হবে না? এই কথা যখন ওসা মাবুদের দরবারে দরখাস্ত করল, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে একটা কথা স্মরণ করিয়ে দিল। কি কথা স্মরণ হলো? আমার বাবা তো মরে গেছে, আমি চাচার ঘরে লালন পালন হয়েছি, কিন্তু যদিও বাবা আমার মরে যায়, মা তো আমার বেঁচে আছে। এই কথা তার স্মরণ এসে গেল, আমার মায়ের কাছে যাই কেন, জনম দুঃখী মা সন্তানরে এত ভালোবাসে, মা তার সন্তানকে ফেলে দিতে পারে না, দেখি একটু মায়ের কাছে যাই, মায়ের যদি জানে দয়া হয়, আমার মা আমাকে যদি কিছু দেয়, আমার মায়ের দেওয়া জিনিসটা দিয়ে আমার লজ্জায় স্থানটা ঢাকবো।
খোঁজ পেয়ে গেল, নিরাপত্তা ভাবে মায়ের বাড়ি চলে গেল। মায়ের দরওয়াজায় বাড়ি দিয়ে মা বলে ডাক দেয়, মায়ের আনন্দে বুক ফেটে গেল। হঠাৎ আমার ওসার আওয়াজ কোথা থেকে রে, হঠাৎ আমার ওসা কোথা থেকে এলো রে, আমি ওসাকে বাল্য অবস্থায় চাচার ঘরে রেখে চলে এসেছিলাম। আমার ওসা কোথা থেকে এলো রে, মার যেন প্রাণ জুড়িয়ে গেছে, মার যেন আনন্দে আনন্দিত হয়ে দৌড় দিয়েছে দরওয়াজা খুলে, দরওয়াজা খুলে দেখা যায় ওসার পরনে কাপড় নাই। মা তার চোখটি চেপে ধরে, মা তার চোখটি বন্ধ করে ওসাকে প্রশ্ন করে বলে, ও ওসা তুই কি জানিস না রে বাবু, তুই পূর্ণ যুবক, মায়ের কাছে উলঙ্গ হতে হয় না, কেন তুই এমন অবস্থায় এসেছি। এই কথা যখন মা তারে বলল, উত্তরে বলে, আও মা আমি জানি তুমি আমার মা, মায়ের কাছে সন্তান রে উলঙ্গ হতে হয় না, কিন্তু মা গো প্রস্তুতি এই। অনেক ঘটনা আছে, আমি শুধু একটু টাচ করে চলে যাচ্ছি। মাকে তার কুলের কথা খুলে বলল, মা ওসার দেওয়ার জন্য ঘরে বাইরে খুঁজে কিছুই পাই না, ভাই জান বন্ধরে মা কোনোদিন সন্তানকে ফেলে দিতে পারে না, সন্তান যেমনই হোক না কেন বাবা, যখন সন্তান যদি সম্মা যদি ফেলে দিতে পারত, মা যদি ফেলে দিতে পারত, তবে আমার মা আমাকে এত কষ্ট করে লালন পালন করতো না। ভাই গো আমি একটা কথা বলেছিলাম, মা কাকে বলে আপনারা যাহা জানেন তার ডবল আমি বেশি জানি, কেন কথাটা বলেছিলাম বাজান, এবার কথাটা শুনেলি। ভাই গো জি মায়ের পেট থেকে এসে আপনি 9 মাসে আল্লাহর জমিনে বসতে পেরেছেন, আমি মনিরুদ্দিন 6 বছর ধরে আল্লাহর জমিনে বসতে পারি নাই, 6 মাস ধরে মা আমারে বুকে জড়িয়ে রেখেছে। আপনারা আপনারা 2 থেকে 2.5 বছরে জমিনের মাটিতে চলতে পেরেছেন, আমি মনিরুদ্দিন 8 থেকে 9 বছর ধরে আমি আল্লাহর জমিনে চলতে পারি নাই। মা এতদিন ভাই জান বন্দরে চার দুটো ঠ্যাং নাই, হাত নাই, চার কোনো কর্ম করার ক্ষমতা নাই, মা যদি চাইতো নারী ভুঁড়ির সাথে, মা যদি চাইতো নারী ভুঁড়ির সাথে আমাকে জলের মধ্যে ফেলে দিতে পারত, এমন ছেলে থেকে করবে কি, এমন ছেলে থেকে করবে কি। এখন তো আওয়াজটা শোনা যায় আপনাদের মতো, চোখগুলি দেখা যায় আপনাদের মতো, বডিটা যেন আপনাদের চাইতে 1/2 ইঞ্চি বেশি হতে পারে। দাড়িগুলি যেন আপনাদের চাইতো বড়, কিন্তু যেই দিন মায়ের পেট থেকে এসেছিলাম বাজার সেই দিন যেন এতটুকু ছিলাম। মা ফেলে তাই নাই রে, মা ছেঁড়া কাপড়ে মুছে, মা বুকে জড়িয়ে ধরে, মা ছেঁড়া কাপড়ে মুছে, মা বুকে জড়িয়ে ধরে লালন পালন করে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, 14টি বছর লেখাপড়া করে পৃথিবীবাসীর নজরে তুলে দিয়েছে। মাকে খোঁটা দিয়ে কথা বলো না, মায়ের পায়ের নিচে আমার জান্নাত। মা তুমি এমনই একজন মা, তোমার সম্মান তুমি মুছে ফেলে বরবাদ করো না, তুমি মায়ের চান, তোমার পায়ের নিচে আমার জান্নাত। সেহেতু মা
পুনরায় আবার বলি হাত জোড় করে রাস্তা পথে ঘাটে বাজারে যেখানে যাবে আদর্শবান মহিলা হয়ে আদর্শবান মা হয়ে রাস্তায় চলবে তোমার দিকে মায়ের নজরেই তাকাবে তোমাকে ভাবি বলে ডাকবে না কথাটা পুনরায় রিপ্লাই করে দিলাম আরে আমার ভাই আমার বন্ধুরা ভাইজান শুধু দোষদের নয় রে দোষটা জানো আমারও আমি আমার বিবিকে হিজাব দিয়ে বোরখাটা লাগাতে দিলাম রে কি এসব পিছো মানুষ বুড়ি বুড়ি বলবে এরে বেয়াদবের বাচ্চা আমি মনিরুদ্দিন বলি তোর বিবি তোর জন্য হালাল কিন্তু অন্য পুরুষের জন্য হারাম ভাইজান বন্ধু আমার একজন তার বিবিকে বাজারে বাজারে করতে নিয়ে গেছে এত খাতারনাক পোশাক পরিয়েছে সামনেটা কাটা লাভিটা দেখা যায় বুকটা 50% দেখা যায় যেন ওর বাইকের দিকে সবাই তাকায় এমন এমন করে তার বিবিকে রাস্তা দিয়ে বারে রাস্তায় বাজারে নিয়ে যায় বন্ধুরা বলে ওগো বন্ধুরা বলে ওগো এমন করে কেন ভাবিকে বাজারে নিয়েছেছ একজন 65 বছরের বুড়ো তার চোখ ফিরায় না ফলে পাগল আমি তো প্রতিদিন দেখি প্রত্যেকের উপরে প্রত্যেকের হক আছে শালা কত খাতারনাক বুঝতে হচ্ছে ওই শালাকে আমার পায়ে তো চপল নেই না তো খুলে মারতাম কি বলছে জানেন বলছে প্রত্যেকের তো একটা হক আছে প্রত্যেক মানুষের উপরে প্রত্যেক বস্তুর উপরে প্রত্যেকটা হক আছে আমি তো প্রতিদিন দেখছি মানুষেরও তো একটু হক আছে আমার বিবিরে দেখা তুই লামুরা তোকে আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয়েছে লামুরা তবে চরিত্র আমার ভালো না বাবা কথা বুঝছেন যে কথা বুঝা আসছে ভাইজান কথা বলতে যে অন্য কথা এসে যায় এইবার আমি মনিরুদ্দিন বলি ঠিক আমার মা যেমন আমাকে ফেলে দিতে পারে নাই পড়ো লালন পালন আদর যত্ন করে মা আমারে ভালোবেসে মা আমারে আদর যত্ন করে আমারে মা বুকে জড়িয়ে পৃথিবীবাসীর কাছে ভাইরাল করে দিয়েছে বাজানারে রে আমার পর্দা নাসিন মায়েরা রে আমার বন্ধুরা হাত দুটি জড়িয়ে বলি মাকে খোটা দিয়ে কথা বলো না মাকে বড় কষ্ট দিও না বাবাকে বড় ইজ্জত করো ভাই গো শুনেলিন মা তার ওসাকে ফেলে দিতে পারলো না যদিও ওসা ধর্ম পদত্যাগ করে তবুও মা তাকে ফেলে দিল না মা তার ছেলের মহাব্বতের বাড়ির দিপাড়িতে বেশ কিছু জিনিস খুঁজতে লাগলো আমার ওসারে কি দেওয়া যায় আমার ওসারে কি এমন দেব এই বলে বাবা মা তার খুঁজতে খুঁজতে মা কিছুই পায় না মা দেওয়ার মতো কিছু না পেয়ে মা তার ছেলেকে এমন অবস্থায় দেখতে না পেরে আম্মা তার একটা এমন কম্বল পেড়ে বিছানায় ঘুমাতো সেই কম্বলটা আবার আধ পুরানা ছেঁড়া কম্বল সেই কম্বলটাই তুলে ওসার হাতে দিয়ে দিল ওসারে কম্বলটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই যা বাবা এটাই নে মায়ের দেওয়া কম্বলটা নিয়ে ওসা বুকে জড়িয়ে ধরে মা বলে ডাক দিয়ে ওই ছেঁড়া কম্বলটাকে এমন দুইটা হাত দিয়ে ধরলো দুইটা হাত দিয়ে ধরে মিডিল পয়েন্ট থেকে ছিঁড়ে দিল একটা তার গায়ে দিল একটা তার পরনে দিল কোন রকম বুকটা ঢাকলো কোন রকম হাঁটুটা ঢাকলো
এইবার আল্লাহ তাআলা তার মাকে বলল, মা আমি আর মক্কার মাটিতে থাকব না, মা গো তুমি আমার বিদায় দে, মা আমি চলে যাব মদিনা, আমি নবীর দিদারে যাব, আমি নবীর সাক্ষাতে যাব, আমি নবীর দিদারে যাব, আমি নবীর সাক্ষাতে যাব, আমার নবীর মুখ থেকে আমি আর দিনের কথাগুলি শিখব। এই বলে ওসা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। ভাইজান মিডিলে অনেক ঘটনা, আব্দুল ওসাব মদিনায় প্রায় পৌঁছে গেল, মসজিদে নববীর পাশে আমার রসুলের বাড়ি ছিল, এখনো বাস এখনো আছে। ভাইজান বন্ধু আমার আল্লাহর নবীর বাড়ির দরওয়াজায় ওসাব বসে আছে, নবীর দিদারে নবীর মাসাক্কাতে বসে আছে, আমার রসুল দয়ার নবী বাড়ির ভিতর থেকে বেরিয়ে উসার দিকে তাকিয়ে নবী থমকে দাঁড়িয়ে বলে, রে খোকা তোর নাম কি, রে খোকা তোর বাড়ি কোথায়, রে খোকা তোর অবস্থা কেন, এই তোর চেহারা তোর মুখমণ্ডল তোর ডিজাইন বডি দেখে মনে হচ্ছে তুই পয়সাওয়ালা ঘরের ছেলে, তুই মনে হয় কিছু শিক্ষিত ছেলে, কিন্তু তোর অবস্থা কেন, ছিড়া আধা কম্বল পরা। বলে নবী গো আপনি আমার চেনেন না, আমি আমার দয়ার নবী গেছিলি, আমার নাম ওসা, আমার বাড়ি মক্কা, নবী গো কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়েবা পাঠ করে ঈমান এনে মুসলমান হওয়ার কারণে অবস্থায়, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে যখন কুলের কথা খুলে বলা হলো, তার নিজের জীবনের ইতিহাস বলা হলো, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন, ও সরে তোর নাম ওসা নয়, আজকের তারিখ থেকে বর্তমান টাইম থেকে আমি নবী তোর নামটা চেঞ্জ করে দিলাম, আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল্লাহ, আজকের তারিখ থেকে তোর নাম কি আব্দুল্লাহ। পিছনে অনেক ঘটনা আছে বাবা আমি আর বলছি না, এবার আমি আপনাদের নিয়ে একটু খাস দোয়া করব, যারা আমার দোয়া নেবেন, যারা আমাকে দোয়া দিবেন, যারা আমার দোয়া নেবেন, যারা আমাকে দোয়া দিবেন, আপনারা ময়দানের ভিতরে এসে বসে পড়ুন। নাম্বার এক, আর দোয়া করার সময় যেন কাউরি পায়ে জুতা বা চপ্পল না থাকে, আমরা একই মুখী হয়ে নামাজি সুন্নতি তরিকায় বসে আমরা দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করব, আর আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে বড় আবেদন নিবেদন আকুলি বিকুলি করে বলি, আমার এই ভাইজান সাবির হোসেন যে জলসা দিয়েছেন, ছেলেটা খুব পয়সার না, আল্লাহ তাকে এই বয়সে তার ধন সম্পদ তার ব্যবসা বাণিজ্য বরকত নাসিব করেছেন, আল্লাহ যেন তার রুজিতে আরো বরকত দেয়। যে আজকে আপনাদেরকে দিনের কথা শোনার জন্য এত টাকা খরচ করে এক মাহফিল করেছেন, আরো শুনলাম আমার সাবির হোসেন ভাই বেশ কিছু জায়গা দিয়ে আপনাদের এখানে একটা মক্তাব খোলা হয়েছে তার বিবির নামে,
বিবিতার কত ভালোবাসা ছিল, বিবিতার জমিন থেকে বিদায় নিয়েছে। তার জন্য তার বিবের রুহের মাগফিরাতের জন্য এবং তার মাতা পিতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের জন্য একটু খাস করে আপনারা দোয়া করবেন, আমি দোয়া করব, আপনারা আমিন আমিন করবেন, এই আশা কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন তবে আমাকে ছেলে এবং বন্ধু মনে করে ক্ষমা করবেন। নাম্বার এক। নাম্বার দুই, কোরআন এবং হাদিসের কথা আলোচনা করতে যে যদি কোনো উল্টো পাল্টো ভুল ভাল বলে থাকি তবে আপনারা আমাকে জানিয়ে দিবেন। আরেকটা কথা আপনাদের বিদায়কালে বলি যে আমার ভাইয়েরা, আমার একটা নিজস্ব এতিমখানা অনাথ আশ্রম, আমার একটি মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাটা আপনাদের একটু আগে ইঙ্গিত শরীফ বললাম যে আমার এই লাঞ্চ হাট ফাটানো টাকা দিয়ে চালায়। আল্লাহর রাসূল বায়ার নবী বিশ্বের নবী বললেন, কি বললেন, কেউ যদি একটা এতিম ছেলের পাশে দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরে তার মাথায় হাত দিয়ে তাকে একটা চকলেট কিনে দিল, একটা জামা কিনে দিল এবং ওই এতিম ছেলেটার মাথায় হাত বুলিয়ে গালে মুখে দুটি চুমো দিয়ে ওই এতিম ছেলেটাকে আদর করে তার পিতা হয়ে গেল, ওই এতিমের পিতা। যারা যারা এতিমদের এমন সাহায্য করে, যারা এতিমদের এমন ভালোবাসে, ওই এতিমের পিতা। আর আমি নবী একটাই জান্নাতের মধ্যে এমনই পাশাপাশি থাকব। তবে ওর লাল লাল লেখাটাতে আঙ্গুল দিলেই এতিমকে সাহায্য করা হলো। আর বুখারীর হাদিস নবী বলছেন যারা এতিমদের সাহায্য করে ওরা হলো এতিমের বাপ, ওই এতিমের বাপ আর আমি নবী একটা জান্নাতে পাশাপাশি থাকবো। সহিহ আল বুখারী। ভাইজান, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এতিমদের যারা সাহায্য করে আল্লাহর আরশ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। জোরে বলুন। শুধু আপনাদের কাছে আমি বলি, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, সাবস্ক্রাইব করলে আপনার কোনো এমবি শেষ হবে না, সাবস্ক্রাইব করলে আপনার মোবাইল হ্যাং হবে না, আল্লাহর কসম করে বলছি সাবস্ক্রাইব করলে আপনার কোনো পুলিশ কেস হবে না। শুধু আজকে যেমন আছে মহিলাদের কাছে মোবাইল, তেমন আছে ছেলেদের কাছে মোবাইল। তো ভাইজান, 100টা পুরুষের মধ্যে যদি 90টি পুরুষের কাছে বড় মোবাইল থাকে, তো 100টা নারীর মধ্যে 85টা নারীর কাছেই বড় মোবাইল আছে বর্তমান। ওর স্বামী ছোট মোবাইল ব্যবহার করছে কিন্তু আমার হাজার আর মার কাছে দুইটা আছে মোবাইল, একটা ছিল বলছে মেয়েরা ক্লাস করছে অনলাইনে মোবাইল, আর একটা কিনে দাও। ঠিক আছে, যাবে ওই জলিলকে যে বলবি হুজুর মোবাইল নিয়ে চলে আস, গেল 18,000 মাল একটা ধরাই, মানে এত দাম নিয়ে যাও না, ও হুজুরকে আমি দেখে নেবো, বাবাটা বুঝে নেবো।